What's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. I am going to do an awesome video. Guys, you know what April is going to be April Fool's Day. Hey, Chebe, I'm going to say, hello, bhalobasa keno eto oshohay. Hey, challenge kora jonno aajker din ta ekebare perfect. Jei challenge e enemy amader sathe jodi team up kora tahole jei oke amra marte parbo mirjafuri type er ar ki. Kintu aajker dine enemy jokhon amar sathe team up koreche oke amra je merechi oto dosh ki chilo jano ei dress ta ami porechhilam tar পরাও কেন আমাদের সাথে টিম আপ করেছে আজকের এই চ্যালেঞ্জটা করতে যাচ্ছি আমরা এই ড্রেসআপটা পরে কিন্তু আমরা যে এনিমিদের সাথে এপ্রিল ফুল করেছিলাম না ঠিক সেম ভাবে এনিমিরাও আমাদের সাথে এপ্রিল ফুল করেছিল তো গাইস একটা মুহূর্ত মিস করো না দ উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও তোমাদের এনিমিরা না মোটামুটি ভালো লেভেলে চালাক হয়ে গেছে তো ওদের সাথে চালাকিও আমাদের ওই লেভেলেরই করা লাগবে চান্দু এসে পড়েছে একটা হালকা একটু ড্যামেজ দিলাম দেখালাম যে আমার কাছে গান রয়েছে আমি কি এটাকে কিন্তু চাইলেই মেরে ফেলতে পারবো এ এটা কি লাভ দিল কেন লাভ দিলা কেন ভেঙে যাবে না কিটাই ও আবার আসছে হালকা আরেকটু ড্যামেজ কোনো সমস্যা না এটা মরে নাই তো হালকা ড্যামেজ দিয়ে দেখিয়ে দিলাম আমার কাছে গান রয়েছে এবার করতে চাইবো টিম আপ যেন এই চান্দু ভয় হইলো আমার সাথে টিম আপ করে পেলেজিয়ার টিম আপটা করো তারপর যে হারে হারে দেখিয়ে দিব মানে শিখিয়ে দিব তোমাকে যে ভালোবাসা কেন এত সহায় ভাই এটা মারবো যখন গানটা যখন বেজে উঠবে না যদেকার পারফেক্ট জায়গাতে পারফেক্ট টাইমে এপ্রিল ফুল ডেতে এই চ্যালেঞ্জটা মানে আমাদের বেস্ট লেভেল একটা চ্যালেঞ্জ হবে এটা টিম আপ করবে রে এটা টিম আপ করবে নাহলে এতক্ষণ একটু হইলে মারতো চান্দু লাভ দিছে কেন ভাই এটা তো টিম আপ করলো মনে হইলো নাকি ঘুষাইলো না নাকি আরে এটা টিম আপ করতেছে সুন্দরী হ্যালো আরে সুন্দর এ এ ভাই এটা আমি ভাবছিলাম মাথায় ঘুষি মারতেছে মনে হয় সুন্দরী আকাম কেন করতেছ এটাই না একটু বেশি চালাক ভাই এটারে মারতে পারবো আমি আমার মনে হয় না আমার মনে হইতেছে যে মারতে যাবো ওইটাই আমারে উল্টা ফেরে ফেলবে ভাই সিরিয়াস এটা টিম আপ করতেছে কিন্তু এক জায়গাতে থাকতে চাইতেছে না কারণ রিস্ক নিতে চাইতেছে না আর কি উইদাউট রিস্ক টিম আপ এ ভাই কেন এমন করতেছ সুন্দর হ্যালো একটু একটু স্টপ দেখো এটার কাছ থেকে না পুরোপুরি ভরসাটা আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে একেবারে পুরোপুরি দেখিয়ে দিলাম যে হ্যাঁ তুমি আমাকে চাইলে মারতে পারো আমার কোনো সমস্যা নাই আমি তোমার সাথে টিম আপ করবো না শর্ট গানটা নাও পরে তোমার কাছ থেকে নিয়ে নিবো নি শর্ট গানটা নিলো না নিবে 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 আচ্ছা আমি নিতেছি এটা দিয়ে তোমার বাইকটা দিব তারা একটু ওয়েট করো পারফেক্ট টাইম যখন পাবো না এটাকে উপরে যাইতে দেই আগে তারপরে যে চিপাই ফেলে বাইকটা দিব নি নাকি এ এ এ পারফেক্ট টাইম এসে পড়েছে আমাদের এপ্রিল ফুলের ভালোবাসা কেন এত অসহায় এই ড্রেস আপ পরার পরও ক্যান্টিম আপ করছে এইটা বলো আমারে জানলে হইতে পারে দুইজন রয়েছে এখানে একজনের সাথে টিম আপ করতে করতে অন্যজন আমাকে এ এ দেখছো একজন আরেকজনকে মেরে দিছে আমার রাস্তা ক্লিয়ার করে দিল ভাই একেবারে রিল্যাক্সে এখন একজন রয়েছে একজনের সাথে টিম আপ করবো তারপরে যে ওকে আবার বুঝিয়ে দিবা ভালোবাসা কেন এত অসহায় এ চান্দু এসে পড়েছি আসলে এই পিঙ্ক কালার আর ড্রেসটা না লাইক অন্যান্য বিটিএস এর অন্যান্য বান্ডিল যেগুলো রয়েছে ওগুলাও কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে এইটা কি যেটা আমি পরা রয়েছি ভাই এটা এ চান্দু মারছো কেন টিম আপ করতেছি তো হ্যালো দেখছি আমি তোমাকে এই তো পড়তে গিয়েছে ভাই আরেকটা টুয়া খাইতে যাইতেছে ভাই কোন লেভেলে টুয়া না না ভালোবাসা কেন এত অসহায় সরি আরে আছি ভাই এপ্রিল ফুল তো আমার সাথেই কেটে গেল রে কি রে কি সুন্দর টিম আপটা না দেখাইলো ভাই আমাদের আরো কেয়ারফুল থাকা লাগবে এনিমিরা যে ভালো না ওইটা আমি ভুলে গেছিলাম না ভরসা করা যাচ্ছে না মাত্র নামলাম আমরা এই চান্দুর আছে লুটার মধ্যে হুট করে যদি আমাকে দেখে না মাইট তো দিবে আমাকে কিন্তু আমিও জায়গা মতো দেখছো দেখছো এটার কথাই বলতেছিলাম কিন্তু জায়গা মতো রয়েছে এত ইজিলি মারতেও পারবে কি রে ও ভাই এটা এত তাড়াতাড়ি টিম আপ করবো ভাই এত তাড়াতাড়ি পটে যাবে ভাবিও নি আরে চাঁদ দেই কেউ নিচ্ছে কারেক্ট অ্যানিমে আসতেছে একটু তাড়াতাড়ি আসো আর এগুলো নাও একটু ঘুষ টুস দিয়ে রাখি গাই যাকে তাকে রেডি টেডি করে রাখি আর আমার হাতে যদি এখন গান থাকে না তারপরে কোনো সমস্যা নেই নিচ থেকে অ্যানিমে আসতেছে এই চাঁদু দেখছো আমি একটা মেটকে দিছি ও আমাকে দুইটা দিচ্ছে ইসি রে এটাকে মারতে আমার খারাপ লাগবে ভাই দর আগে থেকে সরি বলে নিতেছি সরি ভাই কিন্তু কিচ্ছু করার নেই চাঁদু আজকে এপ্রিল ফুল তো তোমাকে বানানো লাগবে অ্যান্ড অ্যান্ড আরে নড়াচ কিন্তু অন্যদিক দিয়ে একদিক দিয়ে ভালো লাগতেছে এটা চিন্তা করা যে কত কত হাজার বার যে ফ্যান মিট আপের মানে ভুয়া ফ্যান মিট আপ দেখিয়ে দেখে টিম আপের পাবলিক গুলো
গুলো দেখে দেখে আমাকে যে মারছে না আজকে সবগুলো প্রতিশোধ দিতেছি কোন লেভেলে মাইট টাচা দিব উড়ে নিচে একটা এটার উপর আগে প্রতিশোধটা নিয়ে আসি দাঁড়ো আরেকটা হইতে যাইতেছে গাইস যে ভালোবাসা কেন এত অসহায় ওকে আমরা শিখাতে যাচ্ছি এ চাঁদ হ্যালো কোন দিকে রয়েছে এটা উড়ে এটা বাইরে দাঁড়ো হালকা একটু মারবো যে আমার কাছে গান রয়েছে একটু ড্যামেজ টেবিল ভালোবাসা কেন এত অসহায় করি তার কি রে আরে সেকেন্ডের মতো মেরেছে আরে মরে গেছে ওটা লাশ আমার ইয়াস কনফিউশনে রয়েছে ভাই টিম আপ করতে চাইতেছ নাকি না দরকার হলে মাইন্ড দাও আমি ভেগে যাই অন্য একটা এনিমির দিকে ফোকাস করি না ভাই এটা খালি এ না টিম আপ করতে চাইতেছ তো তো ভাগাভাগি করতেছ কেন ভাই এক জায়গাতে একটু থাকো না একটু ভালোবাসা কেন তো অসহায় দেখে দিই ওরে সানা ভাই নাকি রে দাঁড়াও গাইজ এটা ট্রাস্ট না একটু ঠিক মতো নেওয়া লাগবে একটু দূরে দূরে থাকতে চাইতো সেটা হ্যালো ভাই থ্যাংক ইউ টিম আপ করার জন্য থ্যাংক ইউ একেবারে লাস্ট পর্যন্ত থাকবো ভালোবাসা কেন এত অসহায় ঠিক আছে এ না 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 ভাই ভাবছিলাম এখনই দিব এখনই এপ্রিল ফুলটা করা দিব এখনই ভালোবাসা কেন এত অসহায় করা দিব এই টাইমে যে উল্টাটা করা ফেললো ভাই আমারই দিয়ে দিলে আমি কিচ্ছু বুঝতেছি না চান্দু এই চান্দু আমার দিকে টার্গেট করে রাখছে আচ্ছা এটাকে আগে পটায় কিন্তু এটা ড্রেস আপ দেখে মনে হইলো না ভাই এটা পড়বে এটা মনে হইতেছে না ওই যে আগের এনিমিটার মতো যেটা আমাকে একেবারে মারার পর আমার লাশে পড়তেছিল এ চান্দু মেরাই ফেলবে এটা বুঝে না রে এটাও টিম আপ বুঝে না ওই এনিমিটার মতো চান্দু আমি উদ্বোধ করতেছিলাম আমার লাশে মারতেছিল মরার পরেও এই চান্দুর তো টিম আপ বুঝাইতে হবে এটা না কেউ টিম আপ শিখাও আগে তারপর আছে আমি এটার সাথে প্র্যাঙ্ক করি কি অবস্থা আরে আর চি ভাই এটা একবার টিম আপ করো না উদ্বোধ করতেছিস চান্দু বুঝছো এ এ গান হাত থেকে সরাইছে রে উরি না 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 এটা বুঝে এটা বুঝে এটা মনে হয় নেটের প্রবলেম করতেছিল হালকা নাকি আরে থ্যাংক ইউ ভাই এটা ইংলিশেরও দিয়ে দিছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি তো বলছিলাম প্রথমে তোমার নেটই নাই চান্দু যেভাবে করে দাঁড়িয়েছিল কোনো রেসপন্স নাই আর তারপরে যাও এটা এটা মনে হয় আসলে এটা নেটের প্রবলেম দেখো গ্লোবাল ফলাইছে এটায় আরে এটা ভাই আমি যদি এই প্র্যাঙ্কের ইয়ে না থাকতাম না তাহলে সিরিয়াস এটারে নিয়ে একবার লাস্ট পর্যন্ত টিকার একটা ম্যাচ খেলে পেতাম একটা চ্যালেঞ্জ হয়েছে তো অন্য লেভেলে এই সিরি এটারে মারতে হবে কিচ্ছু করার নেই চান্দু কিন্তু এটারে মারতে গেলে আরো সব থেকে বেশি খারাপ লাগবে মনে হয় এটারে মারতে গেলে চান্দু কি সুন্দর টিম আপটা করলো আমি একবারে আশাই ছাড়া দিছিলাম এটারে নিয়ে যে না এটা টিম আপ করবেই না এটা মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে পড়তো সেটা নেটের প্রবলেম মনে হয় এ তো সমস্যা নাই পরে একটা ম্যাচে আমাদের দেখা হবে আশা করি সরি রে ভাই সরি 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 নো একটা এনিমিরে ভালোবাসা কেন এত অসহায় দেখাইতে না দেখাইতে আরেকটা এসে পড়ে ভাই দেখো আমার কাছে মেডকিট নাই সিটি এটার কাছে ছিল কিন্তু ফাটিয়ে দিবে না আমার ওগম ভাই আমার কাছে হেল্প নাই কিচ্ছু নাই চান্দু এমন কাজ করতেছো ভাই দেখো দেখে না 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 আর কখনো প্র্যাঙ্ক করবো না এবার টিম আপ করো আমি চলে যাবো আমার মতো করে ভালোবাসা কেন এত অসহায় মাইরো না ভাই আর চি রে ধরো ভাই আমি আর প্র্যাঙ্ক করতেছি না চান্দু ধর এটাই শেষ এটাই শেষ ভাই এই এপ্রিল ফুল টেপ্রিল ফুল বাদ সব কিছু বাদ চান্দু একটারে মারে আরেকটাই মনে করো আমার দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় যে ভালোবাসা কেন এত অসহায় গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা এপ্রিল ফুল বলো অথবা ভালোবাসা কেন এত অসহায় যেটাই বলো না কেন এক্সট্রিমলি সরি যাদের সাথে এই অ্যাকামগুলো করলাম এক হিসেবে আমি প্রতিশোধ নিতেছিলাম আমার সাথে এতদিন ধরে যে লেভেলে অ্যাকামগুলো হইতেছিল ভাই বিশ্বাস করো কত কত চ্যালেঞ্জে এত হার্ড দুই দিন ধরে খেলতেছি এক লাগারে এক একটা ম্যাচ খেলতেছি এক ম্যাচে হয়েই যাবে ফাইনালে ওই টাইমে লাস্টে যে এই টিম আপ করে করে মেরে দিতেছিল ওইটার রাগগুলো আজকের ম্যাচে উঠালাম যে গাইস এক্সট্রিমলি সরি এগেইন ম্যান আমি এরপর থেকে আর এই টাইপের কিছু বোনারা করতেছে করলো মনে করো অনেকদিন পর আছে আর এই ড্রেস আপের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানে কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোটখাটো হলে একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে তো ইয়াও গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস